কোথায় কোন লগ না বলদ লগ লে যাও ওই ওই কুত্তাটা ওই কি ভিতু ভাই তুই এ না 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 গিয়ো হে গাইস গুড মর্নিং আজকে 18th অফ জুন আর আজকে দিনটা আবার শুরু হয়ে গেছে ফাটাফাটি ভাবে ঠান্ড হচ্ছে আজকে আর বৃষ্টি নেই বাদল নেই কিছুই নেই তো আজকে আমরা বাইরে বেরোতে পারবো আর লকডাউনও মোটামুটি শিথিল হয়ে গেছে সন্ধ্যা 6টা অবধি সব দোকান খোলা তো আমি এক্ষুনি বাইরে বেরোবো তার আগে সবে ঘুম থেকে উঠলাম তো এখন ব্রেকফাস্ট করা দরকার আছে ও তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই হাই গাইস দিস ইজ ডিঅর্গো ওয়েলকাম টু মাই চ্যানেল ডিঅর্গোস ব্লগ সো সবাই মিলে সাবস্ক্রাইব করে দাও ভেঙে দাও একদম লাইক বাটনটা হ্যাঁ সকালের ব্রেকফাস্ট ভেরি বেকার রুটি আর আলুর তরকারি সাথে গর্জিয়াস গার্ল চ্যানেলে দরকার না একটু মানে গর্জিয়াস ব্যাপারটা দরকার তো তাই ভাইকে ডেকে নিয়েছি তো আমরা দুজন মিলে যাবো কোথায় বাজার করতে একে দিয়ে বাজার মাছ ফাছ কেনাবো মুখটা খুলে দেখা লোককে একটু দেখেছো গর্জিয়াস গার্ল ও মাই গড গর্জিয়াস গার্ল অন মাই চ্যানেল সো বেরিয়ে পড়েছি আমরা বাজারের উদ্দেশ্যে এখানে আমাদের বাড়ির পাশে একটা ভূত আছে তো এই মেয়েটা ভয় পায় ভূতটাকে দেখে মাঝে মাঝে তো আমরা যাচ্ছি এখন বাজারে কারণ বাজার করাটা ইম্পর্টেন্ট আর এটাই হচ্ছে আমাদের কাজ হয়ে গেছে পার ডের কাজ বাজার করি আর কিছুই করি না আর খাই আর ঘুমাই তো করতে গেলাম বাড়িতে বাড়ির সবজি বাজার পেলাম শুধু আলু আর জীবনটাই কয়লা সো অনেকক্ষণ হেঁটেছি এখন একটু স্ট্রিং এটা আমার খেতে হেভি লাগে ভাই হচ্ছে এখন কুকুরকে আদর করছে হ্যাঁ একটু বিস্কুট ফিস্কুট খাওয়ানো সো আমি বসে এখন স্ট্রিং খাচ্ছি আর ও হচ্ছে এখন ওখানে বিস্কুট খাওয়াচ্ছি কুকুরকে বিস্কুট খাওয়াচ্ছে ঠিক আছে তো কি ভাই ভালো তো ভালো তো ভালো তো কুলু কুলু বাবু পার্লেজি দিচ্ছে পার্লেজি খাও তুমি পার্লেজি খেলে পাবে তুমি এনার্জি বুঝলে অরিও বিস্কুট খায় ভাই অরিও বিস্কুট খায় নাকি পার্লেজি দিচ্ছে বলে খাচ্ছে না ও মা গো এই এই তো খেয়েছে পার্লেজি খেয়েছে সো আজকে আমি সমাজসেবীর সাথে বেরিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সমাজসেবী আবার খাওয়াতে যাচ্ছে কালী খাচ্ছে না কালী খাবেই না ভাই কালী খাবেই না কালী পাতা দিচ্ছে না কালী কালী ভাই সামনে আরেকটা কুকুর বসে আছে ভাই ওকে খাওয়া ভাই সামনে আরেকটা কুকুর ইয়েস এই তো খাওয়া ভাই দেখ দেখ খাওয়া দিয়ে পাগলের মতো ভয় পাচ্ছে আরে খা ভাই তোর জন্যই দিয়েছে ভয় পাচ্ছে তোকে দেখেই ভয় পাচ্ছে ভাই সরে আয় ভাই রাস্তা এই সরে ভাইয়ের মনটা খারাপ হয়ে গেছে সব বড়লোক কুকুরদের খাওয়াতে এসছে পার্লেজি বিস্কুট নিয়ে কেউই খেতে চাইছে না দু একজন খেয়েছে তুই তো আমার কুত্তা খাকে না জব বেজতি হে আজকে আমাদের টার্গেট হলো বাড়ি থেকে গাড়ি রাস্তার কোনা কোনা কুকুরদের খুঁজে বার করে খাওয়ানো কিন্তু ওকে দেখে সবাই ভয় পেয়ে যাচ্ছে কুকুররা কুকুরগুলো দেখে দেখে ভয় পাচ্ছিল এবার একটু মনে সাহস জুগিয়ে খেতে এসছে দেখ ভাই খেয়ে নিল হ্যাঁ একটু অসুস্থ কেন বাবু কেন ভাইয়ের বাড়ি চলে এসছে ভাই টাটা গুড নাইট গজব বেজ্জতি হয়ে গেছে কুকুরদেরও খাওয়ানো হয়ে গেছে কিন্তু বাড়িতে বলেছিল রান্না করতে হবে কিছু কিছু নিয়ে আসবি সবজি বাজার বাট আমি যে ঘুম থেকে দেরি করে উঠেছি তার জন্য আমাকেই মাসুল দিতে হচ্ছে আমি এখন এলাম এই পনির কিনে নিয়ে যাচ্ছি আর এই পুরো আলুর প্যাকেটটা ফাট করে ছিঁড়ে গেছিলো পনিরের দোকানটার সাথে আমার চেনাশোনা আছে একটা বড়ো প্যাকেট দিয়ে দিয়েছে নো চাপ নো বরবাদ ও চলে এসছি বাজার করে বাজার কমপ্লিট মানে বাজার বলতে গেলে দেখতেই পেয়ে যাবো কী বাজার করেছি একদম বেকার বাজার করেছি দিদা আমার উপর খচে গেছে বাট মানে আমার টাইমিংটা ভুল ছিল সকাল 10টা সাড়ে 10টা 11টার মধ্যেই সব দোকানপাট বন্ধ হয়ে যায় আমি গেছি 11:30টার পরে তো এটা আমার মিস্টেক কোনো অসুবিধা নেই আর তার উপরে আমাদের কালাচুয়া বাবু রেগে গেছে বলছে এতক্ষণ পরে আমি আর ব্লগে আসবো না তাই তো নাকের মধ্যে হাত ঢোকায় লোকে দেখছে কিন্তু দেখি ছি ছি ছি
তো আমাদের কালাচুহা খুব রাগ করেছে, কালাচুহাকে এখন আদর করতে হবে। গুলু 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 রাগ করে না পুলু, রাগ করেছো কেন সোনা, রাগ করেছো কেন? হ্যাঁ বিষয়। আর এখন আমি যাবো একটুখানি ফ্রেশ হয়ে নেবো, স্নান করে নেবো, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে কি করবো জানি না। চলো, রোজ ব্লগ করতে গেলে এই সাবজেক্ট খুঁজে বাবা, কি সাবজেক্ট দেখাবো তোমাদেরকে, আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। তোমরা পারলে আমাকে কিছু চ্যালেঞ্জ দাও, সেটা আমি করে দেখাই তোমাদেরকে। আর আজকে আমার চ্যালেঞ্জিং ব্লগের তৃতীয় দিন। আর যদি আমার ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না, কারণ শেয়ার করাটা ইম্পর্ট্যান্ট। কারণ আমরা হচ্ছে সমাজসেবক হচ্ছি, কুকুরদের খাওয়াচ্ছি। আর তোমার মানে তোমাদের এটা দেখালাম তার কারণ হচ্ছে তোমরাও করো, কারণ লকডাউনের জন্য কুকুরদের একটু খাওয়াতে অসুবিধা হচ্ছে, প্রবলেম হচ্ছে, তোমরাও একটু ওদেরকে ফিট করো, এটা করা উচিত। আমরা মাঝে মাঝে করি, সবসময় তো দেখানো সম্ভব হয় না, তো আজকে একটু দেখালাম, তোমরাও করো। আজকে নিয়ে এসছি পনির, তাই রান্না হচ্ছে বাড়িতে পনির আর ডিম। আমার ডিম স্পেশাল, পার ডে হয় দুটো করে। তো যেমন আমি বললাম, এখন আমি স্নান করতে যাবো, আর তো স্নান করতে যাওয়ার আগে আমি যে জিনিসগুলো করি সেটা আমি তোমাকে দেখাই। সেটা হচ্ছে বিষয়টা কিছুই না, ভেরি স্পেশাল, নিহারের নারকেল তেল আছে এখন, উত্তমটা মাখা ভালোবেসি। তো নিহারের নারকেল তেল কী করে, আমাদের মাথার ময়েশ্চারাইজ করে, আর তার সাথে সাথে কী হয়, মাথার মধ্যে যে স্কাল্পের মধ্যে তেলটা একদম অ্যাবজর্ব করে আর চুলটা খুব ভালো থাকে, এই হচ্ছে ব্যাপার। আমি এখন অ্যাডভার্টাইজ করছি নারকেল নিহারের, ঠিক আছে, সাবস্ক্রাইব করবে না। হেয়ার বিউটির জন্য আমি ইউজ করি নিহারের নারকেল তেল। নারকেল তেল বেশি করে নিয়ে মাথার মধ্যে মোটামুটি এরকম করে গভীরে স্কাল্পের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে তেলটাকে, কারণ মাথার ভেতরের গোড়াতে পুষ্টিটা দেওয়া খুব ইম্পর্টেন্ট। কম দামে পুষ্টিকর, বড় বড় চুল না, চাপটা অনেক। তো তোমরা যারা বড় বড় চুল আছো এটা অ্যাপ্লাই করো, ফার্স্টে অবশ্যই মাথাকে ময়েশ্চারাইজ করার জন্য তেল মাখবে গোড়ায় গোড়ায়, চুলের গোড়ায় গোড়ায় তেল দেবে, তারপরে শ্যাম্পু ইউজ করবে। আমি তো ওই ট্রেসমি প্রফেশনালটা ইউজ করি, প্রো সিরিজ, ট্রেসমি প্রো সিরিজ। প্রফেশনালদের ইয়েতে বলছে নাকি বাড়িতে বসেই ফুল প্রফেশনাল স্টাইলের চুল পেয়ে যাবে, আমি মোটামুটি পেয়ে যাই, আমার চুল স্মুথ থাকে, শাইনি থাকে, পারফেক্ট থাকে। আর এই আর যেহেতু অর্গান অয়েল আছে তার জন্য আরও মানে লাইটনিং অর্গান অয়েল, তো চুলটাকে আরও গ্লেজ করে দেবে, দ্যাটস ইট। তো চলো আমি সানটা করে নিই, আর কি স্নান করাটাও দেখবে নাকি তোমরা। হ্যাঁ দুষ্টু, স্নান কমপ্লিট, আর চুল দেখতেই পাচ্ছ কি স্মুথ হয়ে গেছে পুরো, এই স্মুথনেসটা আমি খুব পছন্দ করি। যাই হোক এখন আমি খেতে বসবো, অনেক বেলা হয়ে গেল। খাবার চলে এসছে, সেম আলু মাখা, ডিম, ডাল, এখন লেবু আর পনির, ওয়াও নাইস। সো লাঞ্চ কমপ্লিটের পরে আমি আর ভিডিও করিনি, কারণ আমি রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ভয়ানকভাবে অনেকক্ষণের জন্য। তারপরে আবার অবশ্যই একটু বাইরে বেরিয়েছিলাম, তো তখন অন্য কাজে বেরিয়েছিলাম, তাই আর ভিডিও করা হয়নি, মানে শ্যুট করা হয়নি। তো এখন প্রায় রাত একটা দেড়টা বাজে, প্রায় দুটো বাজতে যায়, আমি তাও আমার চোখটা দেখে বুঝতে পারছি আমি মানে ঘুমে জাস্ট শেষ। তো বাট তাও আমি তোমাদের এন্টারটেন করার জন্য আমি ব্লগ এডিট করে ঘুমাবো, এটা আমার প্ল্যানিং, ব্লগ এডিট করে শিডিউলে বসিয়ে ঘুমাবো, এটাই জীবন। তো দেখে নিও ব্লগ, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ঠুকে যেও একটা, কারণ লাইকটা ইম্পর্টেন্ট। আর সাবস্ক্রাইব করো, 4000 খুব তাড়াতাড়ি করো, 4000 স্পেশাল ব্লগ নিয়ে আসতে হবে। তো ওকে চলো, টাটা বাই। হ্যাঁ তো একটা হট মেয়ে আমায় কেন, আমার কাছে কেন আসছে? সো অনেকক্ষণ হেঁটেছি, এখন একটু স্প্রিন্ট ব্রেক, স্ট্রিং স্ট্রিং সরি স্ট্রিং